ইয়ার এখানে খাটো লোকটি একটি মেয়ের গায়ের উপরে পা তুলে খেতে থাকে। এমনকি ওই মেয়েটি তখন ওই ছোট লোকটির হাতটিকে ধুয়ে দেয় আর পাগুনিও ভালো করে ধুয়ে দেয়। আর এইদিকে তখন এই পাতলা চিকন লোকটি সবকিছু দেখছিল। তারপরই তার নিজের পায়ের দিকে তাকাতে থাকে আর তখনই সেখানে থাকা একটা মোটা মেয়েকে দেখতে পায়। আর তখন ওই পাতলা লোকটা ওই মোটা মেয়েটিকে ডাকতে থাকে। আর তখন ওই মোটা মেয়েটি কোনো মতেই রাজি হচ্ছিল না। আর ওই পাতলা লোকটি তখন ওই মোটা মেয়েটাকে খুবই জোর করছিল, কিন্তু তাও সে রাজি হচ্ছিল না। আর তার কিছুক্ষণ বাদ দেখতে পায় ওই খাটো লোকটি ওই মেয়েটিকে তখন অনেকগুনি পয়সা দেয়। আর তারপরে ওই মোটা মেয়েটা রাজি হয়ে যায় আর তখনই চলে আসে। আর এইদিকে তখন এই পাতলা লোকটির কাছে পয়সা ছিল না, কিছু কয়েন পয়সা ছিল। তারপরে ওই পাতলা লোকটি এমন একটি কাজ করে বসে যেটি দেখলে আপনি অবাক হবেন। তো এইটি দেখার আগে আপনার ওই সুন্দর আঙুলটি দিয়ে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ওকে বন্ধু, তারপরে ওই পাতলা লোকটি আস্তে আস্তে এসে ওই খাবারটিকে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। আর তারপরে এই পাতলা লোকটা ওই জঙ্গলে এসে খেতে থাকে।